মানিকগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আয়োজন করা হচ্ছে বিজয় মেলার। স্থানীয়দের দাবি, টাকার বিনিময়ে মেলাটি বিক্রি করে দিয়েছে পরিচালনা কমিটি, ফলে বিজয় মেলা রূপ নিয়েছে বাণিজ্য মেলায়। স্টল বরাদ্দের জন্য নেওয়া হচ্ছে 20,000 থেকে 2,50,000 টাকা পর্যন্ত, তবে এ নিয়ে পাল্টাপাল্টি দাবি করেছে পরিচালনা কমিটি ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক আজকের প্রজন্ম, এই স্লোগানে 1991 সাল থেকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে বিজয় মেলা। 13 ডিসেম্বর মানিকগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধারা এই মেলার আয়োজন করেন। তবে গেল 2 বছর ধরে মেলা পরিচালনা করছে ডিএম ইন্টারন্যাশনাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। এরই মধ্যে শুরু হয়েছে মেলার প্রস্তুতি। অংশগ্রহণকারী ব্যবসায়ীরা জানান, স্টল বরাদ্দের জন্য বিগত বছরগুলোর তুলনায় কয়েক গুণ বেশি টাকা নেওয়া হচ্ছে। যখন একটা দোকানদার 2 লক্ষ টাকাতে দোকানটা নিবে, তখন আমার এলাকার লোকের কাছ থেকে যখন 5 টাকার মাল 25 টাকাতে কিনতে হবে, দোকান ভাড়া 4 গুণ 5 গুণ বেশি। তারপর আপনার মনে করেন এক্সট্রা কারেন্ট বিল আছে। স্থানীয়দের অভিযোগ, বিজয় মেলা হয়ে গেছে ব্যবসা মেলা। মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে বড় একটি প্যাভিলিয়নে থাকতো বদ্ধভূমি, সেখানে এখন বসছে পণ্যের দোকান। বিগত 2 বছর যাবত যেভাবে বিজয় মেলা পরিচালনা হচ্ছে, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, তাতে তো বিজয় মেলা বলে মনে হচ্ছে না। 2 বছর যাবত আমরা কিছুই পাইতেছি না দেখার জন্য। ওটা ওই যে দোকানপাট হয়ে গেছে, কসমেটিক খেলনাপাতির দোকান হয়ে গেছে। এবছর 80,00,000 টাকা মেলা বিক্রির গুঞ্জন উঠেছে। গত বছরও আমি সেটা করেছি, আপনারা জানেন যে গত বছরও আমি 25,00,000 টাকা দিয়েছি। এবছরও তো আমি ওই বাজেটের মধ্যে যদি টাকা দেই তাহলে আমি টাকা দিয়ে দিব। যে জিনিস নির্ধারণ করিনি সেটা টাকা কেউ নিলে সেটা সে ঠিক করেনি এবং টাকা সে নিতে পারে না। 80,00,000 টাকা বিক্রি করা হয়েছে, যে যিনি বলেছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। 8ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত মেলা হওয়ার কথা থাকলেও এখনও মেলেনি প্রশাসনের অনুমোদন। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।